Hi guys, good morning. Welcome back to the channel. I hope তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো and as usual safe আছো। এই যে আমার গুনগুন। এবার আমি গুনগুনকে তেল ঠেল মাখিয়ে চান ঠান করিয়ে তারপর আবার ব্লগটাকে কন্টিনিউ করছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের দেখতে ভালো লাগবে। গাইস, তোমার ওকে তেল ঠেল মাখানো হয়ে গেছে, আমি ওকে একটুখানি ছেড়ে দিলাম। এবার আমি একটুখানি ঘরটাকে গুছাবো। ঘরটা গুছিয়ে তারপরে জামা কাপড় গুলো যেগুলো কালকে পরেছিলাম সেগুলোকে জায়গা জায়গায় ঢুকিয়ে দেবো। তারপর আজকে আমার একটা বড় কাজ আছে, পুরো এই আলমারিটাকে ক্লিন করা। মেকআপের জায়গা বাইরে অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, তো এই জায়গাটাকে আজকে ক্লিন করব। গাইস, তো আমি ফ্রেশ হয়ে নিয়েছি, চান ঠান সবকিছু হয়ে গেছে। এরপরে যাব গিয়ে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করে তারপরে এইখানের আলমারিটা ধরবো গোছানোর জন্য, কারণ কি প্রচন্ড খারাপ অবস্থা, এটা না গোছালে হবে না। আর ঘরও ডাস্টিং ওয়াস্টিং করতে হবে, সেটা এক দুদিন পরে করব, এখন শরীর দিচ্ছে না। গাইস, এখানে কি হচ্ছে দেখো। ও তুলি, আমার তুলির জুতোটা দেখো। এই জুতোটা দেখলে আমি খালি ভাবি একটা ছোট পাপ্পি বসে আছে, কুকুরের বাচ্চা বসে আছে। হ্যাঁ হ্যাঁ, ওর যত ঝগড়া আর পিপির সাথে। চিংড়ি মাছ খাচ্ছে বসে বসে। গরম কেন? ও কাকাকে দাও। কেন কাকাকে খাইয়ে দাও? খেয়ে বলেনি কিন্তু। গাইস, তো চট করে ভাবলাম তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করে নিই। যে জিনিসটা হচ্ছে, আমি কালকে রাতে কি করেছি জানো, কালকে রাতে বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হয়ে শুয়ে আমি ভিডিওটাকে এডিট করছিলাম। ভিডিওটা এডিট করে আমি আপলোডেও বসিয়ে দিয়েছি, কারণ কি মাঝে মাঝে এরকম অনেকদিন হচ্ছে যে আমি সকাল থেকে আপলোডে বসাচ্ছি, সন্ধ্যে বিকেল হয়ে যাচ্ছে দেখছি আমি আপলোড হচ্ছে না ভিডিও। তো ওয়াইফাই তে প্রবলেম না কিসে প্রবলেম আমি জানি না, এরকম হচ্ছিল। তো আমি কালকে ভাবলাম যে আর লেট করবো না, ব্লগ অনেকদিন এরকম ওয়াইফাই এর প্রবলেমের জন্য পিছিয়ে গেছে, তো আমি আজকে রাতে বেলা এডিট করি আপলোড বসিয়ে দিই। তখন অনেক রাত হয়ে গেছিল, দুটো অলমোস্ট বেজে গেছিল, তো আমি আপলোড করে প্রাইভেট করতে গেলাম। ভাবলাম প্রাইভেট করে দেবো, সকালবেলা পাবলিক করে দেবো, যেটা আমি জেনারেলি করি। প্রাইভেট করতে গিয়ে সেটা অটোমেটিক্যালি পাবলিক হয়ে গেছে, তখনও 7-8টা ভিউজ মনে হয় পড়েও গেছিলো। তারপরে সঙ্গে সঙ্গে ওটাকে প্রাইভেট করে দিচ্ছি, এটা একটা ফার্স্ট। সেকেন্ড, আমরা কার বিয়েতে গেছিলাম সেটা তোমাদেরকে ওই ব্লগে বলাই হয়নি। তোমরা সবাই জানো আমরা একটা ব্যারাকপুরের একটা স্টোর থেকে, যেখানে সেকেন্ড হ্যান্ড মোবাইল ইউজ করি, আমি দেবরাজ আমাদের অনেক বন্ধু বান্ধবরাই আমরা আইফোন বলো অ্যান্ড্রয়েড বলো অনেক রকমের ফোন বলো রিসেলিং যারা মানে যেখানে হয় আর কি, সেকেন্ড হ্যান্ড ফোন যেখানে সেল হয় মোবাইল প্রায়োরিটি, ওখান থেকে আমি 12 দেবরাজের 11 13 আমার, তারপর তোমার আরো এক্সেস। আমার আইফোন ইউজই আমার ওই ঋষিদার শপ থেকে, মানে আইফোন যে ইউজ করছি আমি প্রথম স্টার্টিং এখনো অবধি ঋষিদার থেকে, আর ইন ফিউচার ঋষিদার থেকেই করব। তো মোবাইল প্রায়োরিটি ব্যারাকপুরে, অনেকেই চেনো তোমরা যারা ব্যারাকপুরে থাকো, স্পেশালি ছেলেরা চিনবে। তো ঋষিদার দোকান মানে ঋষিদারই কালকে বিয়ে ছিল, তো সেখানেই আমরা গেছিলাম, এটা সেকেন্ড কথা। থার্ড হচ্ছে, তোমরা অনেকে আমাকে মেকআপটা শেয়ার করতে বলেছো, মেকআপ লুকটা শেয়ার করতে বলেছো। মেকআপ লুকটা একদিন আমি চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করার, কারণ কি আমি যখন মেকআপ ফেস মেকআপ না, যখন আমি আই মেকআপ করি তখন আমি নিজেও বুঝি না, নিজেও জানি না কি কি করছি, বিকজ আমি প্রো নই, আমি প্রফেশনাল নই। তো করতে 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 দেখি একটা সুন্দর আইস ক্রিয়েট হয়ে যায়, মানে শ্যাডো বেসটা খুব সুন্দর হয়ে যায়। তো শ্যাডো করার আগে যেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, স্কিন প্রিপারেশনটা বেশি ইম্পর্টেন্ট, তো সেটা আর শ্যাডো আইজ এর ব্যাপারে আমি কিছু কথা বলবো, টিপস দেব। তো সেটার পরে আমি দেখি শ্যাডোটা ভালোই দেখতে লেগে যায়, বাট কোনটার পর কি লাগাচ্ছে আমি নিজেই একটা টাইমের পর গিয়ে ভুলে যাই, বিকজ আমি প্রফেশনাল নই না, আমি তো জানি না প্রপার ইউজ, বাট ওই করতে করতে ও অ্যাডটা চলে আসে, চলো। তো সেটাই, আর যেটা আর কি বলা ছিল, হ্যাঁ ওটাই বলা ছিল। তারপর আমি লাইনারটা করতে গিয়ে একটু ধেবড়েছিলাম, উইংটা আমি ঠিক করতে পারিনি, মাঝে মাঝে খুব সুন্দর হয়ে যায় মাঝে মাঝে হয় না, যাই হোক এনিওয়েজ। তো আমি আগে ফেসের ব্যাপারে আসছি, তোমাদের এই সময় অনেকের বিয়ে বাড়ি আছে, অনেক কিছু আছে,
ফেস ট্যাগে প্রেপ করা মেকআপের আগে খুব বেশি ইম্পর্টেন্ট। স্কিন যত ভালো থাকবে তত তোমাদের মেকআপ ভালো হবে। তো সবসময় যে স্কিন কেয়ার প্রোডাক্টই মেকআপের জন্য সুটেবল সেটা না, মানে স্কিন কেয়ার প্রোডাক্ট দিয়ে স্কিন ভালো থাকবে সেটা না। তোমাদেরকে জল খেতে হবে, ফল খেতে হবে, সবকিছুই খেতে হবে, তার সাথে সাথে একটু স্কিনের কেয়ারও করতে হবে। যখনই কোথাও যাবে কোনো অকেশনের আগে যে কোনো তোমাদের একটা ফেভারিট শিট মাস্ক তোমরা ইউজ করবে। অনেকদিন থেকে এগুলো শেয়ার করবো ভাবছিলাম বাট করা হয়নি। যে কোনো ফেভারিট তোমরা শিট মাস্কটা ইউজ করবে, শিট মাস্ক ইউজ করে 10-15 মিনিটস রাখার পর যে কোনো একটা তোমাদের পছন্দ মতন তোমরা কোনো একটা এসেন্সিয়াল অয়েল ইউজ করো। আমি পার্সোনালি এটা খুব ভালো, আমার অ্যাভনের একটা এসেন্সিয়াল অয়েল যেটা আমি পার্সোনালি ইউজ করি ক্লাস 9 থেকে, অ্যাভনের আমার ভীষণ ভীষণ ফেভারিট। এটা এখন অনেক কিছু চেঞ্জ করে দিয়েছে, অনেক কিছু অ্যাড অন করে দিয়েছে এই অয়েলটা, ওই এই অয়েলটাতে, এসেন্সিয়াল অয়েলটাতে। এটা ছাড়া আমি আর কোনো এসেন্সিয়াল অয়েল আমার চলে না। এটা একটু কস্টলি বাট একবার কিনলে অনেকদিন চলে যায়, ঠিক আছে এটা। আর তারপর এটা লাগিয়ে অবশ্যই তোমরা একটা কোনো ময়েশ্চারাইজার ইউজ করবে, নিভিয়া সফট আমার শীতকালের জন্য দিবে, সেট থেকে পেস্ট আমার কিছু লাগে না। রাত সকাল দুপুর দিন যখন তখন আমি নিভিয়া সফট ছাড়া আমি কিছু দেখতে পাই না। আইজ এর জন্য বলি, প্রপার আই মেকআপ করার আগে তোমাদেরকে আইটাকেও সুন্দর করে প্রেপ করাটা খুব বেশি ইম্পর্টেন্ট। আমি যেটা করি এটা আমার মনে হয় এটা আমার ভালো লাগে। তো আমি যে কোনো একটা মানে আমার এম ক্যাফেনের আমি একটা কফি আন্ডার আই ক্রিম ইউজ করি, কিন্তু ইউজ করি না, ডেলি বেসিসে করা হয় না। তো এটাকে আগে আমি ভালো করে চোখে লাগিয়ে নিই, লাগিয়ে নিয়ে কিছুক্ষণ ওয়েট করি, তারপরে কনসিলার লাগাই, কনসিলার লাগিয়ে তারপরে কম একটা সেটিং পাউডার দিয়ে সেট করে তারপরে আমি আই মেকআপে যাই। তো এগুলো ছোট ছোট কয়েকটা টিপস ছিল তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আই থিঙ্ক তোমরা যদি মানো টিপস গুলো আই থিঙ্ক তোমাদের মেকআপটা আরো প্রপার হবে। গুনগুন বাচ্চা এখানে চিংড়ি মাছ খাচ্ছে, খাচ্ছে কম মাখছে বেশি, ওর চিংড়ি মাছটা একটু ফেভারিট কিন্তু খায় কম মাখে বেশি। ভাল লাগছে খেতে? খাও, সে হাই, বলো হাই, সে হাই, এটা ফ্লাইং কিসি দিয়ে দাও। গাইজ দুপুর গড়িয়ে সন্ধ্যে হয়ে গেছে, এখন আমি আর মা একটুখানি বেরোবো, কোথায় যাচ্ছি না যাচ্ছি সব তোমাদের সাথে শেয়ার করব। তো চটপট গিয়ে এখন রেডি হয়নি। তো গাইজ আমরা রেডি হয়ে গেছি, এবার আমরা বেরোবো, মাও রেডি হয়ে গেছে, দেখো এখন সানগ্লাস পরে রয়েছে। দেখো এখন সানগ্লাস পরেছো কেন? একটু চোখে ধুলো লাগবে, চোখে ধুলো লাগবে বলে সানগ্লাস পরেছে এখন। মানে এটা বাইরেও পরে, মানে রাতটা পরে আর দিনেও পরে যায়। এই দেখো আমাদের নুনুনও রেডি হয়ে গেছে, তাই তো? যাবে তুমি? তোমায় নিয়ে যাবো না, যাবো না। কালকে কি বলেছো মামমামকে বিয়ে বাড়িতে নিয়ে যাইনি বলে? বলে দাও। এই যে মা নেমে গেছে, এবারে যাবো। মেজো আমার ভাই, গাইজ আমি নিচে নেমে গিয়ে আবার উপরে আসলাম, কেন? বিকজ আমার প্রচন্ড গরম লাগছে, এইসব জ্যাকেট পরে এখনো বেরোনোর মতন সময় হয়নি, গরম লাগছে, তো চেঞ্জ করে আবার যাব। আমি চেঞ্জ করে নিয়েছি টপটা, ইগনোর দ্য ডার্টি মিরর, আজকেই আমি একটা কলিন কিনে এনে সব পরিষ্কার করে দেবো। মা এখানে এখানে এখন এই সমস্ত দেখছে, টুকিটাকি টুকিটাকি জিনিসপত্র। আমার ওই দুলটা পছন্দ হয়েছে, আই থিঙ্ক আমি একটা দুল নিতে পারি। রিং নিলাম এটা একটা, এইটা একটা, আর এই একটা, এই তিনটে রিং নিলাম। এখানে এসেছি, মা হয়তো কিছু জিনিসপত্র কিনবে সেটার জন্যই এসেছি। মা একটা চাদর কিনবে, আর গুনগুনের অবস্থা দেখো, চুল ভুল ঘেটে কি করেছে। এখানে এখন একটুখানি পেট পুজো করতে এসেছি। গুনগুনকে নিয়ে রাস্তায় বেরোনে বেরিয়ে জিনিস কেনা ব্লক করা ভেরি মাচ ডিফিকাল্ট। তো আমাদের মোটামুটি যা যা টুকটাক কাজ ছিল হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকেই যাচ্ছি। মায়ের পছন্দ হচ্ছে না, খুঁতখুঁত হচ্ছে। মা এখানে আংটি দেখছে, গুনগুনকে আমি এরকম চুড়ি কিনে দিয়েছি, আরো একটা সেট আছে। একটু ঘটি গরম খেতে ইচ্ছা করলো, তো আমি এখন একটুখানি ঘটি গরম খাবো। এখানে ঠাকুরের জন্য মালা কিনছে। কে দিল তোমাকে? কে দিল? কে দিল?
ভাই এখানে হোক একটা রোজ দিল আরে বাবা রে কে দিল রোজটা কে দিয়েছে কাকা থ্যাংক ইউ বলেছো আমায় দেবে আচ্ছা তুমি পড় তুমি রাখো তুমি রাখো কাটা খুব বেশি ইম্পর্টেন্ট এবার চা খেতে এসেছি কিন্তু পিসর চিনি দিতে ভুলে গেছে আগে ভাবলাম তোমাদের সাথে একটা কথা শেয়ার করি আমি অলরেডি আউটরোটা শুট করে নিয়েছিলাম তো হয়তো এই পার্টটা একটু বড় হয়ে যেতে পারে কিন্তু তোমরা প্লিজ শোনো এই পার্টটা গুনগুন একটু কথা বলতে দাও এই যে গুনগুন গাইস তো আজকে আমি একটা কমিউনিটি পোস্টে আমি একটা ফটো শেয়ার করেছি আমার আর দেবরাজের আস লিখে আমি একটা ফটো শেয়ার করেছিলাম তো আমি ফটোটা শেয়ার করার আগে পশ প্যালেট যেটা আছে রিয়াঙ্কা সরকারের চ্যানেল আমি এতদিন নাম নিতাম না তো তাও আমি আজকে নাম নিয়েই বলছি তো এরকম আগেও আমি এরকম অনেক কমেন্ট রিসিভ করেছি তো আজকেও সেটা করলাম তোমাদেরকে এখানে ভেনরিলা বলে কোনো একটা মেয়ে কমেন্ট ভেনরিলা না অলিভিয়া না কি আমি সত্যি কথা বলতে আমার নামটা মনে পড়ছে না তো আমি এখানে কমেন্টের স্ক্রিনশটটাও দিয়ে দেবো আর আমি যেটা রিপ্লাই করেছি সেটাও দিয়ে দেবো তো এরকম আমি পশ প্যালেটে দেখলাম রিয়াঙ্কা দি আর অমিত দার একটা পিকচার আসলিকে বিয়েবাড়ির পিকচার তো আমার খুব ভালো লাগলো তো আমি ভাবলাম যে আমরাও তো বিয়েবাড়ি গেছি তো আমাদেরও একটা সুন্দর পিকচার এরকমভাবে কমিউনিটি পোস্টে শেয়ার করি তো আমিও সেম জিনিসটাই করেছিলাম শেয়ার করেছিলাম ওখানে একটা মেয়ে কমেন্ট করলো অমনি না রিয়াঙ্কা সরকারকে কপি করছে রিয়াঙ্কা দিকে কপি করছে গাইস তোমাদেরকে একটা কথা বলছি আজকে এই ব্লগিং চ্যানেলটা খোলা আজকে এত দূর আসা আজকে যতটুকুনি আমি আর্ন করেছি যতটুকুনি ভালোবাসা 10% হলেও যতটুকুনি আমি আর্ন করেছি ইউটিউব থেকে ইনস্টা ফেসবুক রাস্তায় দেখাও হয় মাঝে মাঝে আমার অনেকের সাথে তো যতটুকুনি লাভ আমি আর্ন করেছি আজকে এই জায়গাটায় আমি এসেছি শুধুমাত্র আমি রিয়াঙ্কা দিদ থেকে শিখে শিখে এসেছি ঠিক আছে ব্লগিং ব্যাপারে আমি কিছুই জানতাম না ব্লগিং চ্যানেল হয় ব্লগ করা হয় ব্লগ আমি জেনেছি রিয়াঙ্কা সরকারের থেকে কি করে জেনেছি সেটাও আমি তোমাদেরকে স্টোরিটা শেয়ার করি আমার যে ননদ আছে আমার বড় পিসি আর কি মানে রাজার বড় পিসি দেবরাজের বড় পিসি বড় পিসির যে মেয়ে ম্যাম না নন্দিতা তোমরা ওর বিয়ে প্রচুর ভাইরাল হয়েছে রিয়াঙ্কাদির ব্লগ থেকে তোমরা হয়তো অনেকেই যারা রিয়াঙ্কাদিকে ফলো করো তারা জানো নন্দিতার সাথে রিয়াঙ্কাদিরই রিয়াঙ্কাদির পিসি হ্যাঁ ছোট পিসির ছেলে দীপের বিয়ে হয়েছে ঠিক আছে তো আমার আমার ননদ আর কি দেবরাজের বড় পিসির মেয়ে আর রিয়াঙ্কাদির ছোট পিসির ছেলের সাথে একদম কিন্তু নিজের কোনো দুঃসম্পর্কের না বা ইয়ে না নিজের পিসি ওদের বিয়ে হয়েছে তো যখন আমি ইয়েতে যাই আশীর্বাদে যাই দীপের বাড়িতে দীপের আশীর্বাদে যাই তখন আমি ওখানে রিয়াঙ্কাদিকে দেখি কিন্তু আমি রিয়াঙ্কাদিকে চিনতাম না অনেস্টলি আমি চিনতাম না রিয়াঙ্কাদি যে ব্লগ করে ইনস্টাতে এত বেশি ফলোয়ার্স রিয়াঙ্কাদি যে একটা পাবলিক ফিগার আমি কিচ্ছু জানতাম না আমাকে সবাই বলেছিল যে এরকম রিয়াঙ্কাদি ব্লগ করে এই করে তখন আমি চিনেছিলাম বা দুঃখের বিষয়ে আমার সেই সময় রিয়াঙ্কাদির সাথে কথা হয়নি তো তারপরে আমি বাড়িতে আসি বাড়িতে এসে আমি রিয়াঙ্কাদির পুরো ইনস্টাগ্রামে ফলো করি রিয়াঙ্কাদিকে ইউটিউবে ফলো করি তখন রিয়াঙ্কাদির রিয়াঙ্কা সরকার চ্যানেলটা তারপর পশ প্যালেট এই দুটো চ্যানেলে রিয়াঙ্কাদিকে আমি ভীষণ ফলো করি ফলো করতে করতে আমার একটা কেমন একটা ইন্সপিরেশন চলে মানে রিয়াঙ্কাদিকে আমি একটা ইন্সপিরেশন হিসেবে ভাবি আমারও ভীষণ ভালো লেগেছিল আজকে রিয়াঙ্কাদির থেকে আমি ব্লগ শেখা রিয়াঙ্কাদিকেই আমি টিচার অ্যাজ আ টিচার আমি নিই ব্লগিং শেখা ব্লগ কি করে করতে হয় সকাল থেকে রাত অবধি একটা 24 ঘন্টার দিন 10 মিনিট 15 মিনিটে কি করে আনতে হয় কি করে ব্লগ করতে হয় কি করে সবকিছু আমি রিয়াঙ্কাদির থেকে শিখেছি তো আজকে যদি তোমরা বলে থাকো তোমরা অনেকেই কমেন্ট করো মাঝে মাঝেই কমেন্ট করো রিয়াঙ্কাদিকে কপি করছে আমি কপি করছি না আর যদি তোমরা এটা মানে তোমাদের যদি এটা মনে হয় যে আমি কপি করছি একদম ঠিক কথা আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি আমি কেন করছি আমি রিয়াঙ্কাদিকে কিন্তু অ্যাজ আ টিচার হিসেবে ভাবি অ্যাজ মানে দূর সবসময় যে টিউশন ফিস দিয়ে টিচার হতে হবে সেটার কোনো মানে হয় না দূর থেকেও কিন্তু মানুষের থেকে অনেক কিছু শেখা যায় তোমরা যদি এটা না জেনে থাকো তোমরা যারা কমেন্ট করো তারা হয়তো জিনিসটা জানো না তাই কমেন্ট করছো তোমরা যখন মানুষের থেকে কিছু একটা শিখছো সেটাকে কিন্তু সবসময় কপি করা বলে না সেটাকে শেখা বলে
তো এই এটা আমার ক্লিয়ার করা দরকার ছিল, তোমরা বলো তোমাদের যদি এটা, আমি তোমাদেরকে নিজে ক্লিয়ার করে দিলাম, আমি রিয়াঙ্কা দিকে অ্যাজ আ গাইড মানে আমি মানে এরকম ভাবেই ভাবি। তো রিয়াঙ্কা দিক থেকেই আমার জানা, আমার এটা আমি জেনেছি ব্লগিং কি হয় আমি রিয়াঙ্কা দিক থেকেই জেনেছি। তো আমি ন্যাচারাল ব্যাপার না, রিয়াঙ্কা দির মতন করেই চেষ্টা করব করার, কপি না, আমি রিয়াঙ্কা দিকে কোনোদিনও কপি করতে পারবো না, উনি একটা আলাদা লেভেল আমার কাছে। তো আমার কাছে ব্লগিং, বেঙ্গলি ব্লগিং কমিউনিটিতে রিয়াঙ্কা দির একটা আলাদা লেভেল, ঠিক আছে? তো সেখানে আমি কপি তো দূরের কথা, মানে মানে কি বলবো, কিছু বলার নেই আর। তো তোমরা যারা যারা বলো এরকম কমেন্ট করো, আগে অনেক কমেন্ট করেছো, এখন আমার তাদের কমেন্টগুলো তা মানে খুঁজতে আমি পারছি না, একটাই রিসেন্ট কমেন্ট দিয়ে দিলাম তাদের, তাদের জন্য আমি এটা ক্লিয়ার করে দিলাম যে রিয়াঙ্কা দিকে কিন্তু আমি অ্যাজ মাই মেন্টর, অ্যাজ মাই গাইড, অ্যাজ মাই টিচার, ফিলোসফার হিসেবে ভাবি। রিয়াঙ্কা দিকে আমি অনেকবার কমেন্টও করেছিলাম, রিয়াঙ্কা দি রিপ্লাইও দেয়। তো এটাই হচ্ছে ব্যাপার, রিয়াঙ্কা দির সাথে কিন্তু আমাদের এরকমই মানে এটা কিন্তু একটা ফ্যামিলি রিলেশনই। তো এটাই হচ্ছে ব্যাপার, এটাই জাস্ট একটা ছোটো কথা ক্লিয়ার করা ছিল। এবার তোমরা সবার, সবার একটা নিজস্বতা আছে, সবার একটা নিজস্ব আইডেন্টিটি আছে। স্নেহাপর্ণাস ওয়ার্ল্ড, আমার চ্যানেলের নাম স্নেহাপর্ণাস ওয়ার্ল্ড, এটাই আমার আইডেন্টিটি ইউটিউবে এখন। তো যাই হোক, অনেকেই আছো মানে ভিউজের জন্য রিয়াঙ্কা দিকে নিয়ে অনেক ভিডিওস বানাও, বিকজ ও একটা লেভেলে পৌঁছে গেছে, ও একটা লেভেলে পৌঁছে গেছে বলে তো করো। তো এটা কিন্তু কপি করা বলে না, আমি আমি কিন্তু রিয়াঙ্কা দিকে অ্যাজ আ টিচার গাইড এরকম হিসেবেই নিই। তো এই ছোট কথাটা তোমাদের সাথে শেয়ার করার ছিল, ক্লিয়ার করার ছিল, তুমি করে দিলাম। আই হোপ এবার আমি ক্লিয়ার করতে পেরেছি, এবার তোমরা বুঝতে পেরেছো আমি কীভাবে ব্লগিং মানে ব্লগিং জার্নিটা টিচার আমার কি, আমি ব্লগিংটা কার থেকে শিখেছি। আমি ব্লগিং শিখি শুধুমাত্র একমাত্র পশ প্যালেট রিয়াঙ্কা সরকারের থেকে। আমি অনেক চ্যানেল ফলো করি, আমি অনেক চ্যানেল দেখি, কিন্তু আমি কারোর থেকে শেখাটা আমার মনে হয় রিয়াঙ্কা দি ইজ দ্য বেস্ট টিচার, ওর মতন বেস্ট টিচার হতে পারে না। গাইস, তো অনেকক্ষণ আগেই চলে এসেছি বাড়িতে, বাড়িতে এসে তোমাদেরকে বলেছিলাম আমার মেকআপের জায়গাটা একটু গুছাতে হবে, সেটা একটুখানি আলমারিটা প্রপারলি ক্লিন করলাম, যতটুকুনি পারলাম করলাম, মোটামুটি ঠিক আছে, হয়ে যাবে, কাজ চলে যাবে। তো এটা এগুলোই করছিলাম, করাটা হয়ে গেছে, এবারে আর পেটে সত্যি খিদে নেই, খিদে ফিদে চলে গেছে, প্রচুর খাবার খেয়েছি বেরিয়ে। তো ব্লগটাকে এখানে এন্ড করে দিচ্ছি, কালকে মা বাবার অ্যানিভার্সারি, কী করবো না করবো কালকের ব্লগে তোমরা দেখতে পারবে। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগলো, ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, প্লিজ একটা কমেন্ট করে দিও কেমন লাগছে না লাগছে। তো চলো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করলাম।